পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই ইসলাম ধর্ম পালনকারী মানুষ আছে, যাদের আমরা মুসলমান হিসাবে জানি। ভারত বিভাজন হবার আগে এবং পরে এখানে বসবাসকারী মুসলিমদের জন্য কিছু কিছু রাজনীতিবিদ প্রায়ই তাদের দেশ ছেড়ে চলে যাবার মতো বিতর্কিত বক্তব্য দিতে থাকে। কিন্তু বন্ধুরা, কখনো কি আপনারা ভেবে দেখেছেন যে যদি দেশের সকল মুসলমান ভারত ছেড়ে চলে যেত, অথবা যদি এখনও ছেড়ে চলে যায়, তাহলে ভারতের কী কী ক্ষতি হবে? কেমন দেখাবে মুসলিম ছাড়া ভারতবর্ষের ছবি? তো বন্ধুরা, আসুন জেনে নিই যে মুসলিমরা যদি ভারত ছেড়ে চলে যায়, তাহলে দেশের উপর কী কী প্রভাব পড়বে। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বলবো যে হিন্দুস্তান মানে কেবলমাত্র শুধু হিন্দুদের দেশ নয়। হিন্দু শব্দকে ধর্মের সাথে বিগত কয়েক শতাব্দী আগে যুক্ত করা হয়েছে। এই শব্দটির সূত্রপাত হয়েছে সিন্ধু নদী থেকে। ফার্সি ভাষায় সিন্ধু নদীকে হিন্দু বলা হতো। সিন্ধু নদীর পূর্বে অবস্থিত ভারতীয় উপমহাদ্বীপকেই ফার্সি ভাষার লোকেরা হিন্দুস্তান বলে ডাকতেন। হিন্দুস্তানের মুসলিমরা বহু প্রজন্ম ধরে এখানকারই বাসিন্দা। তার সত্ত্বেও আমাদের দেশের রাজনীতিবিদদের দ্বারা মুসলিমদের দেশ ত্যাগ করতে বলা হয়। যদিও সরাসরি যেতে না বললেও, কিন্তু কোনো না কোনো সূত্র ধরে কিছু কিছু কট্টর রাজনীতিবিদকে এটি দেখানোর চেষ্টা করতে দেখা যায়। তাদের কাছে দেশের কোনো গুরুত্ব নেই, তাদের কাছে নির্বাচনে জয়লাভ করাটাই মূল লক্ষ্য। তারা কি জানে যে এই মুসলিম সম্প্রদায়ের মানুষরা আমাদের দেশের জন্য কি কি করেছে? তাই বন্ধুরা, আমরা আপনাদের এক এক করে বলবো ভারতীয় ইতিহাসে মুসলিমদের অবদান কি এবং কেন মুসলিমরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তো আসুন সর্বপ্রথমে জেনে নিই যে ভারতের স্বাধীনতায় মুসলিমদের কি অবদান ছিল। আশফাকউল্লাহ খানের সম্বন্ধে হয়তো আপনারা সকলেই জানেন যে তিনি দেশের স্বাধীনতার জন্য হাসতে হাসতে নিজের জীবন বলিদান দিয়েছিলেন। খান আব্দুল গাপ্পার খানেরও দেশের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ যোগদান ছিল। এটা জানার পর আপনারা অবাক হয়ে যাবেন যে খান আব্দুল গাপ্পার খান এমন একজন মুসলিম বিপ্লবী ছিলেন যিনি একা ভারত বিভাজনের বিরোধিতা করেছিলেন। এটা আলাদা বিষয় যে দেশ বিভাগের পর তিনি পাকিস্তানে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি পাকিস্তানে গিয়েও চুপ করে বসেছিলেন না, বরং সারা জীবন ধরে বালুচিস্তানের মুক্তির জন্য আন্দোলন করেছিলেন, যার জন্য তাকে বেশ কয়েকবার জেলেও যেতে হয়েছিল। এছাড়াও ডাক্তার জাকির হোসেন, মৌলানা আবুল কালাম আজাদ, আশরাফ আলীর মতো আরও অনেক মুসলিম নেতা ছিল যাদের ভারতের স্বাধীনতায় গুরুত্বপূর্ণ যোগদান ছিল। ডাক্তার জাকির হোসেন 1967 সাল থেকে 1969 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতিও ছিলেন। স্বাধীন ভারতে মুসলিম সম্প্রদায় আমাদের দেশকে ডাক্তার এপিজে আব্দুল কালামের মতো একজন মহান বৈজ্ঞানিকও দিয়েছেন, যিনি দেশকে সামরিক দিক থেকে মজবুত বানিয়েছিলেন। তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণকারী এই মুসলিম ব্যক্তির কারণেই আজ আমাদের দেশে নিউক্লিয়ার পাওয়ার আছে। কখনো কি আপনি ভেবে দেখেছেন যে যদি আজ আমাদের দেশে মুসলিম না থাকতো, তাহলে ওস্তাদ বিসমিল্লাহ খানের মতো সুন্দর সানাই বাজানো ব্যক্তি কোথায় পেতেন? এছাড়াও যদি ভারতে মুসলমান না থাকতো, তাহলে মোহাম্মদ রফি, জাকির হোসেন, এআর রহমান এবং ইউসুফ খান অর্থাৎ দিলীপ কুমারের মতো অভিনেতা এবং শিল্পীদের পাওয়া যেত না, যাদের জন্য আমাদের দেশ গর্ব অনুভব করে। যদি ভারতের চলচ্চিত্র জগতের কথা বলা হয়, তাহলে আজ আমাদের বলিউড মুসলিম শিল্পীদের দ্বারা পূর্ণ হয়ে আছে। তিন খানের ছবি বক্স অফিসে সবথেকে বেশি ব্যবসা করে। যদি খেলাধুলার কথা বলা হয়, তাহলে জাহির খান, পাঠান ব্রাদার্স এবং আজারউদ্দিনের মতো বেশ কিছু মুসলিম খেলোয়াড় ক্রিকেট জগতে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে তুলেছে। আমাদের দেশে আজিম প্রেমজির মতো বেশ কিছু মুসলিম শিল্পপতি আছে যারা লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে যদি আজিম প্রেমজির মতো শিল্পপতিরা ভারত ছেড়ে চলে যেত, তাহলে আমাদের দেশে কর্মসংস্থানের বিশাল সংকট দেখা দিত। যদি বর্তমান সময়ের কথা বলা হয়, তাহলে ভারতের জনসংখ্যা প্রায় 130 কোটি, যার মধ্যে প্রায় 22 কোটি মুসলিম আছে। এবং যদি এই 22 কোটি মুসলমান ভারত ছেড়ে চলে যায়, তাহলে সর্বপ্রথম আমাদের দেশে শ্রমিক শিল্পে অনেকটা হ্রাস পাবে, যার ফলে বেশ কিছু ছোট মাঝারি এবং বড় বড় শিল্প কারখানা শ্রমিকের অভাবে বন্ধ হয়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে আমাদের দেশের অর্থনীতির উপর। কেবলমাত্র এতটাই নয়, মুসলিমরা যদি ভারত ছেড়ে চলে যায়, তাহলে আমাদের দেশের সৈনিক শক্তিও দুর্বল হয়ে যাবে। আপনাদের সকলকে বলে দিই যে বর্তমান সময়ে ভারতীয় সেনায় কমপক্ষে প্রায় 50,000-এর থেকেও বেশি মুসলিম সৈন্য নিযুক্ত আছে। এই জন্য বন্ধুরা, আমরা এটা মনে করি যে যে কোনো দেশের উন্নয়নে সেই দেশে বসবাসকারী সকল নাগরিকই, সে যে ধর্মেরই হোক না কেন, সকলেরই সমান অবদান থাকে। তাই রাজনীতির এই ছলনাময়ী নেতারা যতই রাজনীতির জাল বিছাক না কেন, ধর্মের ঠিকাদাররা যতই পরিকল্পনা করুক না কেন, আমাদের দেশ সর্বদাই সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে এসেছে এবং এটাই হলো আমাদের দেশ ভারতবর্ষের ঐক্যতার বৃহত্তম শক্তি। এই জন্য বন্ধুরা, আপনাদের সকলের কাছে আমার একটাই নিবেদন যে ভারতবর্ষকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আসুন আমরা সকলেই একজোট হয়ে কাজ করি।
না তো মন্দির মসজিদ সম্পর্কিত ইস্যুকে কেন্দ্র করে নিজেদের মূল্যবান সময়কে নষ্ট করি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, এবং আশা করব বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাকে কিছুটা হলেও ভাবতে বাধ্য করবে। এবং বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং এমন এই অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।